আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন সকাল সকাল আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি আজকের ব্লগটা অনেক সকাল থেকে স্টার্ট করছি তো সকালে উঠে প্রথমে আরও অনেক কাজ করেছি ছাগল মুরগি ছাড়ছি তাদেরকে খেতে দিছি তারপরে ঘর ঝাড় দিয়ে থালা বাসন মাজা সব কিছু করার পরে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আগেই বলেছি যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তাই সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না যেটুকু আমি নিজে নিজে পারছি সেটুকুই ক্যামেরা করেছি তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে সচরাচর আমি এই কাজগুলো করি না কারণ হচ্ছে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ তিনি আজকে কয়েকদিন জ্বরে পড়ে আছে এই জন্য আমাকে এগুলো করতে হচ্ছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সব কিছু সকালকার বাসি কাজ সারা হয়ে গেল তো হাত মুখ ধুয়ে ঘরে আসলাম ঘরে এসে এই যে এখানে বিস্কিট কলা তারপরে কিছু ক্ষীর খেজুর আমার শাশুড়ি মাকে দেব কারণ তিনি কিছু খেতে পারছেন না ভাত এজন্য সকালে এইসব হালকা পাতলা নাস্তা দিই ক্ষীর খেজুরগুলো ধুয়ে দিয়ে দিলাম এখন ওই ঘরে দিয়ে আসবো খাওয়ার জন্য তো সব কাজ করার পরে আমি রান্নাও করেছি রান্না করার পর খাওয়া দাওয়া করছি তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একা হাতে সব কাজ করতে হচ্ছে এজন্য অনেক মানে ঝামেলা হচ্ছে আর কি তো তারপরে আমি গোসলখানায় এসেছি কিছু কাপড় চোপড় কাচতে হবে কিছু না অনেকগুলোই বিছানা চাদর তারপরে আরও অনেক জামা কাপড় সব কিছু মিলাইয়ে দুই বালতি কাপড় হবে তো এগুলো কাচতে কাচতে এখন আমার মানে জান বের হয়ে যাবে কারণ কাপড় কাচলে আমার মাজায় ভীষণ যন্ত্রণা করে সিজার করার পরে থেকে মাজায় যন্ত্রণা হয় তো এই জন্য কাপড় কাচতে পারি না ঠিক করে তো যত কষ্টই হোক নিজের সংসারের কাজ নিজেকেই করা লাগবে অন্য কেউ তো আর এসে করে দেবে না তো আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়েরা বউরা যারা আছে তারা এভাবেই প্রতিনিয়ত কষ্ট করে কাজ করে কারণ তাদের তো আর ওয়াশিং মেশিন কেনার সামর্থ্য নেই তো কাপড় কাঁচাগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কাঁচার পরে ধুয়ে নিয়ে এখন এই যে রোদে মেলে দিচ্ছি তো দেখেন এদিকে আমি অনেক হাসাহাসি করছি কারণ কি আমার শ্বশুরমশাই আর আমার ছেলে অনেক ইয়ার্কি করছিল ওদের কথা শুনেই হাসছিলাম তো ওরা দাদা নাতিতে মিলে খুবই মানে ইয়ার্কি করছিল তাই ওদের কথা শুনে অনেক হাসি পাচ্ছিলো তো সব কাপড়গুলো মেলে দিচ্ছি তো দেখেন একটা কথা বলি কাপড় যে মেলছি এই তারটা টাঙাই দিছে মাহিরের আব্বু তো অনেক উঁচুতে তারটা আমি ঠিকমতো হাতেও পায় না তা আমি বলেছিলাম একটু নিচু করে টাঙিয়ে দাও বলে যে না তা আমাকে নাকি সে বাট্টু মানুষ বলে আমি হাতে পাই না সে অনেক লম্বা মানুষ তো দেখেন কাপড় আমি মেলবো অথচ আমার মাপের টাঙায় না দিয়ে তার মাপের টাঙাইছে সে তো জীবনে বাড়িই থাকে না সে তো কাপড়ই মেলে না কো অথচ আমার প্রতিদিনের সমস্যা হয় আমি ঠিকমতো হাতে পাই না কারণ অনেক উঁচুতে আমার যেমন হাইট সে অনুযায়ী তো তারটা টাঙাই দেবে তা না করে অনেক উঁচুতে টাঙাই দিছে এজন্য আমার অনেক কষ্ট হয় কাপড় মেলতে তা আজকে যেহেতু চাদর মেলছি এই জন্য একটু নিচু হয়েছে বলে ভালো মতো মেলতে পারলাম নাহলে তো হাতেই পাওয়া যায় না ঠিক করে আসলে কিছু কাপড় টাঙানোর পরে তারটা নিচু হয়ে যায় এই জন্য অনেক উঁচুতে টাঙাই দিছে আর কি তো দেখেন আমি সব কাপড়গুলো মেলা হয়ে গেছে আজকে অনেক ভালো রোদ হয়েছে এই জন্যই আমি কাপড়গুলো কেচে দিছি তো এখন চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে আমি এই নারকেলটা কুড়িয়ে নিছি নারকেলটা হচ্ছে অর্ধেক কারণ অর্ধেকটা মাহির আর মাহিরের দাদি রাত্রে মানে ভাঙছিল নারকেলটা পরে খাইছে আর এই অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিছিলাম তো সকালবেলা এখন হচ্ছে যে একটু সেমাই রান্না করব তো সেমাই রান্নার জন্য এই যে নারিকেল করে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি চুলায় তো সেমাইটা রান্না করছি কারণ একটু আগে আমার বোন ফোন করছিল সে এসেছে আমার মায়ের বাড়িতে তো বলল মাহিরকে রেডি করে দিতে মাহিরকে নাকি নিতে আসবে তো ওরা মাহিরকে নিতে আসবে তো ভাবলাম ওরা আসলে কী খেতে দেবো এই জন্য একটু তাড়াতাড়ি করে সেমাই রান্না করছি কারণ ওরা তো বসবে না তাড়াতাড়ি চলে যাবে মানে খাওয়া দাওয়া করবে না আর কি এই জন্য একটু নাস্তা দেওয়ার জন্য সেমাইটা রান্না করছি তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেমাইটা প্রায় রান্না করা হয়ে গেল তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তো এইদিকে আমার সেমাই রান্না করা হয়ে গেছে আর আমার আপুরাও চলে এসছে ওরা হচ্ছে যে মাহিরের সাথে খেলা করছে তো আমি ওদের জন্য এই যে বাটিতে সেমাই নিয়ে যাচ্ছি ওরা ঘরে আছে এখন ওদেরকে খেতে দিব তো রান্নাঘরে থেকে আমি সেমাইটা নিয়ে ঘরে চলে আসলাম আর এদিকে আমার আপু আর আমার আপুর মেয়ে এই যে এটা হচ্ছে আদিবা আমার আপুর মেয়ে তো ওরা সবাইকে খেতে দিয়েছি মাহিরকেও দিয়েছি যেহেতু মাহির চলে যাবে ওদের সাথে এজন্য মাহিরকেও দিলাম তো সবাই মিলে খাচ্ছে এই যে দেখুন আমার ছেলেও খাচ্ছে
তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করব। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।